সালাম সম্মানিত দিনী ভাই সাতাবুর রহমান ইন্ডিয়ার চেন্নাই থেকে তিনি সলাতের ব্যাপারে কর্মের অজুহাত দেখিয়ে তিনি একটি প্রশ্ন করেছেন যে আমরা কনস্ট্রাকশনের কাজ করি এবং ফজর ধর সলাত আদায় করতে পারি সময় মতো কিন্তু আসর এবং মাগরিব এই দুই সালাত আদায় করতে নামাজটা আদায় করতে আমাদের সমস্যা হয়ে যায় এখন আমরা কি করবো এই সালাদটুকু জমা করব না কিভাবে এবং আমরা জমাত করতে পারব কিনা সম্ভবত এরকম প্রশ্ন ছিল মাশা আল্লাহ জাজাকাল আল্লাহ খায়ের বারে সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর মাসলা এবং প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ والجواب بالله توفيق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أو بعد فقد قال الله سبحان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن আলহামদুলিল্লাহ হ্যান হুয়া আমাদের জন্য যা ফরজ করেছেন তমধ্যে উত্তম শ্রেষ্ঠ এবং প্রধান ফরজ হচ্ছে সলাত কায়েম করা এই জন্য নির্ধারিত সময় নির্ধারণ করেছেন সুরা নম্বর চার পারা নম্বর পাঁচ আয়াত নাম্বার একশত তিনের শেষের দিকে আল্লাহবুল আলমিন বলেন নিশ্চয় নামাজ যারা মমিন ব্যক্তি তাদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে তাহলে আল্লাহবুল আলমিন আমাদের জন্য সালাদকে নির্ধারিত সময়ে আদায় করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন সেটা হচ্ছে আমাদের ফরজ সেই বোখারের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কথাও একই আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম কে জিজ্ঞাসা করা হল আল্লাহ সবহান হুয়া তালা আমাদের জন্য সালাতের ব্যাপারে কিছু বলুন তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কোন ব্যক্তির আমল তার নিকট অধিক প্রিয় কোন ব্যক্তির কোন আমলটি কি তার নিকট অধিক প্রিয় তিনি মোহাম্মদ সময় মতো সলাত আদায় করে তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ আল্লাহ হাবিব সাল আলহি সলাত আদায় করেছেন সময় মতো এবং আল্লাহ রাসুল সাল আলহি সাল্লামের সাহবাহিক সময় মতো সলাদ আদায় করেছেন কিন্তু কথা আছে যদি কোনো সময় তাদের সলাদ ছুটে যেত আল্লাহ আল্লাহ হাবিবের অনেকটি হাদিস আছে যে কোন ব্যক্তির সলাদ ছুটে যায় তার অর্থ এরকম যে হাদিসের ভাষ্য ইদা নাসিতা আও নামা যদি কোনো ব্যক্তি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে ফাশল্লাহ ঈদা জাকারহা তখন তুমি সাথে সাথে সলাদ আদায় করো যদি তোমার স্মরণ হয়ে যায় তাহলে এই ছিল সলাতের দেরি করার বা পরে পড়ার অথবা ছুটে গেলে সলাতের মাসলা এখন যদি আমরা নিজেকে সলাত সময় মতো না কারণ অজুহাত আমরা দেখিয়ে থাকি আমাদের কাজকর্ম আমাদের সময় নেই আমাদের পোশাক অসুন্দর অথবা আমরা কনস্ট্রাকশনের কাজ করি গায়ে সিমেন্ট লাগা আছে অথবা হাতের কাজ যা সেরে নেই এগুলো হচ্ছে অজুহাত আপনারা মনে রাখবেন মানব জাতির জন্য দুইটা হাত আছে সেই দুইটা হাতের সাথে একটা হাত আছে যে হাতটা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় আর সেই হাতটা হচ্ছে অজুহাত যদিও কথাটা ভাবের বা কাল্পনিক অথবা কবির ভাষায় কিন্তু কথাটা এরকমই কারণ আল্লাহ যা ফরজ করেছেন সেই ফরজকে ব্যতী রেখে মানুষ তার রিজিকের সন্ধানে রিজিকের মধ্যে লেগে থাকবে আর আল্লাহ হুয়া তাআলার কথাকে তোয়াক্কা করবে না এই কথা ব্যতীত বই কি এর জন্য আল্লাহ হুয়া তালা আমরা আমাদেরকে শিক্ষা দান করেছেন শিক্ষা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি সত্যি মমিন হয়ে থাকে এবং সেই ব্যক্তি জান্নাত পেতে চায় তাহলে তাকে সালাতের হেফাজত করতে হবে আল্লাহ সব তালা অনেক জায়গায় বলেছেন সুরা মা আরেজের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন তেইশ নম্বর আয়াতে বলেছেন সুরা মোমিনুনের তেইশ নম্বর সুরার নয় দশ এ আল্লাহ সাহানব তালা বলেছেন যে তোমরা সলাদকে হেফাজত করতে হবে এবং হেফাজত করবে আল্লাহ সাহানব তালা সুরা মোমিনুন সুরা নম্বর তেইশ পারা নম্বর আঠারো এবং আয়াত নাম্বার নয় দশে এটাই বলছেন আল্লাহ সুহায়ন বলছেন বলেন আর যারা নিজেদের নামাজকে সলাদকে যত্নবান থাকে সলাদকে উত্তম ভাবে যত্ন সহকারে তারা সালাদ আদায় করার চিন্তা করে তাহলে আল্লাহ সুহায়ন তালা বলছেন যারা সলাতে যত্নবান হয় যারা সলাতকে মনোযোগ সহকারে পড়ে যারা সলাতের জন্য উদ্ধত থাকে তাহলে তার এই পৃথিবীতে যত কাজই থাকুক না কেন সে যেই হালাতেই থাকুক না কেন তাকে সলাৎ আদায় করতে হবে এটা হচ্ছে কোরআনের ভাষ্য এবং রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের আমল সাহাবাই কেরামের আমল সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আসলে মূলত আমরা যারা রিজিকের পেছনে ভাবছি ভাবছি দৌড়াচ্ছি আমাদের ইমানটা একটু দুর্বলই বটে এর দলিল কোরআনে কারিমে পাওয়া যায় আল্লাহ বলছেন আমি তোমার উৎস উৎসাহতে দান করবো রিজিক আল্লাহ আলা বলছেন আমি তোমার ধারণাতীত উৎসাহতে দান করবো রিজিক তার মানে তুমি জানবেও না কোথা থেকে তোমার রিজিক আসবে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট তাহলে আমি সালাত আদায় করছি না আমার কাজের অজুহাত দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দুর্বলতা অন্য কারণ নয় এখন বলবে আমরা তো কিছু সালাত আদায় করছি কিছু মানুষ তো সালাত আদায় করছেই না সেটা তার হিসাব সে আল্লাহর কাছে দেবেন একজন ব্যক্তি আল্লা আলামিন তাকে জান্নাত দেবেন এই জন্য আল্লাস ভায়ানা হুয়া আলা একই সূরাতে শেষের আয় বলছেন ওলা ইকা হমুল ওয়ারি সোণ আল্লা রিনা ইয়ারি সুন আল ফের দাউ বলছেন ওলা ইকা হমুল ওয়ারিসোন তারাই হবে উত্তরাধিকারী কিসের আল্লাহ সুফল বলছেন এবং হবে ফেরদাউসের। এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাহলে আল্লাহ সুফাহ বলছেন যে যারা নামাজ কে যত্নবান যত্ন সহকারে পরে তারাই হবে উত্তরাধিকারী আর তারাই উত্তরাধিকারী হবে জান্নাতের তাহলে সম্মানিত আমার প্রাণ পিয় দিন ভাই বন্ধুগণ আমরা যে যতভাবে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যেই হালাতেই থাকে না কেন আমাদেরকে সালাতের নিয়মিত সালাত আদায় করতে হবে সময় মতো সালাত আদায় করতে হবে আল্লাহ সুহায়ন তালা নিয়মিত সালাত আদায় করার জন্য সুরা মাহারেজের তেইশ নম্বর আয়তে আল্লাহ সুহায়ন তালা বলছেন সত্তর নম্বর সুরার যে আল্লাহ সুবাহ বলেন যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত তাহলে আমি যদি সালাদটাকে বাদ দিয়ে আমার কাজের জন্য আমার মন গড়া মতো আমার সময় মতো ফজরের সালাদ অফিস টাইমে আটটা বাজে জোহরের সালাদ খাবারের সময়ে আসরের সালাত আমি পড়তে পারবো না কাজে ব্যস্ত থাকি মাগিরবের সালাদ তাও যখন সূর্য ডুবে এসারের টাইম হয়ে যায় এসারের সালাদ মন চায় পড়ব না চায় না এগুলো অবশ্যই কোনো মোমেন ব্যক্তির কাজ নয় আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে অবশ্যই সঠিকভাবে সলাৎ আদায় করার জন্য সময় মতো সালাদ আদায় করার জন্য তৌফিক করেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যারা সলাৎ আদায় করছি না বা আমরা যারা সালাদকে ছেড়ে দিচ্ছি আমাদেরকে ভেবে চিনতে কাজ করা উচিত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সলাতের এত বড় নেয়ামত দিয়েছেন যারা আমরা সালাদকে ছেড়ে দিচ্ছি এই সলাত আমাদেরকে কি ক্ষতিতে টেনে নেবে আমরা একটুও খেয়াল করি না সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই বন্ধুগণ আমরা যারা ছেড়ে দিছি, আমরা যারা সালাদকে মনোযোগ সহকারে আদায় করছি না আমরা যারা সালাতের জন্য গাফিল আমাদেরকে ভাবতে হবে আমার যে ছুটে যাচ্ছে আমি কি এই ফাঁকের সময়টাতে মৃত্যুবরণ করব না তো আমি কি তালা মেরে এসেছি যে আমারটা আমি নিজেই খুলবো নিজেই মৃত্যুবরণ করব। আমার কথাগুলো শক্ত কিন্তু ভাই আমি আপনার জন্য আমি আমার জন্য আমার পরিবারের জন্য সারা বিশ্বের মুসলিম যারা মমেন মোত্তাকি পরেজগার তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি কারণ আমরা যারা গাফিল হয়ে নিজের সলাদকে ছেড়ে দিচ্ছি অথচ আমার কাছে সলাত আদায় করতে তিন থেকে পাঁচ মিনিট অযুতে তিন থেকে চার মিনিট সময় লাগবে টোটাল মিলিয়ে নয় দশ থেকে পনেরো মিনিট যদি এই পনেরো মিনিট সময়টা আমরা ব্যয় করতে না পারি অন্ততপক্ষে ফরজ সলাদটার জন্য তাহলে আমরা নিজেরাই নিজের ক্ষতিকে টেনে নিয়ে আসছি যে ব্যক্তি আসরের সালাদ ছুটে গেল তার গোনাহ কি কি হতে পারে এই ব্যাপারে আমাদের একটু জানা উচিত আল্লাহ হাবিব সাল্লামের একটি একটি বাব রচনা করেছেন যে ব্যক্তি আসরের সালাদ ছুটে গেল তার গোনাহ কি হতে পারে আবদুল্লাহ আমার আন্নার রসুল্লাহ আলহিহাসাল্লাম

যে আপনি কি আসরের সালাদটা পরবেন নাকি ছেড়ে দেবেন যেভাবে যেই হালাতে যেই কোনো অবস্থাতেই থাকুন না কেন আপনাকে সালাদ আদায় করতে হবে এটাই হচ্ছে সঠিক যদি আপনি গাফিল হয়ে থাকেন ছেড়ে দেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আল্লাহরবুল্লাহ যেভাবে খবর দিয়েছেন যেভাবে তাগিদ দিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে সলাদটাকে আদায় করতে হবে পাঁচশত বান্ন নাম্বার হাদিসের ইমাম বখারি রহেমা বলেন এই হাদিসের ব্যাখ্যায় আরবি পরিভাষায় তিনি বলছেন যে বাক্যটি ব্যবহার করা হয় কেউ কেউ হত্যা করবে অথবা মাল সম্পদ ছিনিয়ে নেবে তাহলে এত বড় কঠিন মধ্য থেকে আমরা কি করে ছেড়ে দিতে পারি সেটা আমাদের বোধগম্য নয় আল্লাহ সাহায়নাহা তালার কাছে দোয়া করব। যারা সলাাত আজও আদায় করে না তারা যেন সালাত আদায় করে কারণ আল্লাহ ভায়ানুয়া তালা কিয়ামতের দিন তার প্রথম হিসাব নেবেন সলাতের যদি হিসাব পাশ করতে পারে তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত আমল কবুলে আসবে আর যদি সালাতের পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে তার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে তাকে জাহান্নামে যেতে হবে ফি না রে জাহান্নামি দিনা ফি জ্বলন্ত আগুনে জ্বলবে সব সময়ের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক তৌফিকানায়ত করেন এবং আমরা যেন সঠিক সময় সালাত আদায় করতে পারি সেই তৌফিক এনাদ করেন আল্লাহুম মামিন 하자 ও সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া